আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা পরীক্ষকের ষষ্ঠ পর্ব শুরু করব। এর আগে আমি আপনাদের দেখাইছিলাম উপরের প্রতিটি টুল সম্পর্কে, আপনাদের বলেছিলাম গত পঞ্চম পর্ব পর্যন্ত আমাদের প্রতিটা টুলসের ব্যবহার সম্পর্কে আমি বলেছিলাম। যারা এখনো আমার ওই ভিডিওগুলো দেখেননি, আপনারা সত্যি কিন্তু ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন এবং কাজগুলো করতে পারবেন। এর আগে আমি আপনাদের জন্য ফার্স্টে পার্ট করেছি, আপনারা আশা করি এই পার্টগুলো দেখে তারপর কাজটা শুরু করবেন। আপনাদের সুবিধার জন্য আমি আমার ডেসক্রিপশন বক্সে প্রতিটা ভিডিও লিঙ্ক দিয়ে দিব, আপনারা শুধু ওখান থেকে গিয়ে ক্লিক করে দেখে আসতে পারবেন। তাহলে আজকে আমরা দেখব ডট টুল। ডট টুল সম্পর্কে আমরা এখন জানবো, ছবি নেই এই টুলসের কাজ করতে মূলত আপনার যে কোনো একটা ব্র্যান্ড জিনিসকে ব্রাইটনেস বাড়ানো করলো, মানে একটা খারাপ জিনিসকে আপনি উজ্জ্বল করার জন্য এই টুলসটা আমরা সাধারণত ব্যবহার করে থাকি। দেখেন আমি যদি এখন একটু ছোটো করি, ছোটো করে যদি আমি এই কালো ছোটো এই কালো মন ছোটো আমি ক্লিক করবো, দেখুন একটু ব্রাইট হচ্ছে। যদি আমি এখানে করি এটা একটু ব্রাইট হচ্ছে। এটা সাধারণত আমরা এই টুলসের ক্লাসগুলো বিভিন্ন দাড়ি চুল চোখের মধ্যে যেখানে আমাদের কালো জায়গা আছে আমরা ওইখানে টুলসটা ব্যবহার করে থাকি। যে কোনো একটি ড্রাগ জিনিসকে আমরা ব্রাইটনেস বাড়াতে পারি। এর মধ্যে দেখেন আরও একটি টুলস আছে ব্রান্ড টুল। ব্রান্ড টুল কাজ হচ্ছে এর বিপরীত, ওটা দিয়ে আমরা উজ্জ্বল করতাম, এটা দিয়ে আমরা একটু গাঢ় করবো, মানে ব্রাইটনেসটা আমরা কমাই দিব। একটু করি দেখেন আমি যদি এখানে দিই চোখের মনেটা কালো হয়ে আসছি, আমি এখানে একটু দিই এটাও কালো হয়ে আসছে। তো এটা করা যায় একদম অনায়াসে। দেখেন আমি যদি এই ছবিটা নিই, এই ছবির মধ্যে যদি আমি চুলগুলো একটু কালো করতে চাই, একটু বড় করলাম গাছটা, ধরেন আমি এখানে একটু ব্যাক করবো, মিশুলে একটু ড্র করে দেবো, চুলগুলো কালো হয়ে যাচ্ছে। ব্রাইটনেসকে একটু ব্রাক করার জন্য আমরা এই টুলসটা ব্যবহার করে থাকি। দেখুন অনায়াসে কাজটা করা যায়। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন কীভাবে কাজটা করতে হয়। এটা অনেক একটা জনপ্রিয় টুল, ভিন্নভাবে কাজগুলো করা যায়। অনেক সময় তার সময় হলে তার মধ্যে ভালো করার জন্য ব্যবহার করা হচ্ছে। যেহেতু আমার ওই উদাহরণ ছবি নিয়ে আমি এখন দেখাতে পারছি না, আপনারা নিজেরাই প্র্যাকটিস করে বিষয়টা দেখে নেবেন। তারপর আমরা এখন চলে যাব টাইপ টুলে। টাইপ টুলে হরিজন্টাল টাইপ টুল, টাইপ টুলের মাধ্যমে আমরা বিভিন্ন টেক্সট লিখতে পারবো। আমাদের যে কোনো লেখা আমরা লিখতে পারবো। আমরা এখান থেকে যে নিউ একটা ফুল নিউ একটা পেজ নিই, নতুন একটা পেজ নিলাম, বড় করে দিলাম। এই যে উপরে রয়েছে আমরা কোনটা কীভাবে কী লিখবো সব কিছু এখানে দেওয়া আছে। তারপর এটা হচ্ছে সাইজ, লেখাটা কত বড় হবে, আমরা কত লিখবো, তারপর বিভিন্ন যে আছে আমরা সাথে রাখবো। এটা হচ্ছে অ্যালাইন, আমি লেখাটা কোন পাশ থেকে সেট করে দেখাতে চাই, এটা হচ্ছে তার অ্যালাইন। আমি একটা ট্যাক্স লিখি, এই জায়গায় একটা টেক্সট লিখবো আমরা,
থেকে খুব পিক করে ইনটাই যেটা কম লিখতে অফিস না রেকর্ডিং চলে করতে যেটা যেটা কি সব শুরু করতে টাইপ টু টাইপ টু থেকে কন্ট্রোল দিয়ে প্লে চলে আসে আমাদের সামনে আসে আসলে আমরা পাচ্ছি এরপর টেক্সটের মধ্যে আরো একটা টুলস হচ্ছে পার্টিকেল টাইপ টুল আমরা যদি এই স্থানে ক্লিক করি আমরা যা লেখা লিখবো ওগুলো উপর নিচে হবে এরপর রয়েছে টাইপ টুলের মধ্যে হরিজন্টাল টাইপ মার্ক টুল এই টুলসটা আপনি আপনি যে টাইপ করে লিখলেন দেখুন একটা লেখা লিখলে লেখা লেখার পর যদি এখন একটা মান্থ হয়ে যায় দেখছেন এই লেখাটা কি আর পরিবর্তন হয়ে গেল এগুলো আপনারা নিজে যে দেখে নিবেন এগুলো আপনারা নিজেরা পারবেন আমরা মূলত কাজ করছি ফর জেন্ডার টাইপ টুল এই টুলসটা আমাদের প্রয়োজন হয় সত্য আমরা এই টুলসে ক্লিক করে আমাদের যা যা হচ্ছে লেখা হবে সব আমরা এই টুলসের মাধ্যমে লিখব আশা করি আপনারা বুঝতে পারছেন এরপর আমরা এই পেজটা আমাদের দরকার নেই এই পেজটা আমরা ডিলিট করে দিব আশা করি এই টাইপ সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন আপনারা নিজে নিজে এই টাইপ সবগুলো সম্পর্কে আপনারা প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করলে যত বেশি প্র্যাকটিস করবেন আপনারা তত বেশি পারবেন আর সবগুলো সম্পর্কে যদি একটা একটা ধরে ধরে করে তাহলে করতে পারবেন আর আমাদের বেশি প্রয়োজন হয় টাইপ টুলটা হরিজন্টাল টাইপ টুল এটা একটু একটু যদি আমরা সব কিছু দেখতে পারবো সব কিছু করতে পারবো আমাদের আর নতুন সামনেটা প্রয়োজন হয় না আপনারা দেখে নেবেন সবগুলো আমি যেহেতু ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না তাই আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন।